নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে একটি দারুণ খুশির খবর মমতা ব্যানার্জি দিয়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গের আবাস যোজনাতে টাকা দেওয়া শুরু হলো। প্রত্যেকে কিন্তু এই বাড়ি করার টাকা পেতে পারেন এবং এই প্রক্রিয়া যে শুরু হয়েছে আপনি কিভাবে আবেদন করতে পারেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে। পুরো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, বলা হচ্ছে বাংলার আবাস যোজনা সবাই পাবে বাড়ি তৈরির টাকা। শুরু হচ্ছে কিন্তু যাচাই প্রক্রিয়া, অর্থাৎ ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং কিন্তু এবার কাটমানির কোনো রকম ঝামেলা থাকবে না। অর্থাৎ যে টাকাটা আপনি পান সেই টাকাটাই পুরোপুরি পাবেন এবং বাড়ি যিনি পাবেন তাকে কিন্তু মুচ লেখাও দিতে হবে যে আমি বাড়ি পেয়েছি বলে। এবং খুব কড়াকান্তি কিন্তু নিয়ম করা হচ্ছে যাতে উপভোক্তারা সঠিকভাবে বাড়ি তৈরির টাকা পেয়ে থাকে। দেখুন, পশ্চিমবঙ্গ সরকার নতুন করে চালু করেছে বাংলার আবাস যোজনা, যেখানে প্রত্যেক উপভোক্তা পাবে বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার বদলে শুরু করেছে এই প্রকল্প। এখানে সম্পূর্ণ খরচ রাজ্য সরকারই কিন্তু বহন করবে। আপনি পিএম আবাস যোজনা, সেখানে কেন্দ্র সরকারের তরফ থেকে টাকা দেওয়া হয়ে থাকে, কিন্তু মুখ্যমন্ত্রী নিজস্বভাবে এই বাংলার আবাস যোজনা প্রকল্প শুরু করলেন। তল এলাকায় বাড়ি তৈরির জন্য কিন্তু 1,20,000 টাকা, পার্বত্য এলাকায় কিন্তু 1,30,000 টাকা কিন্তু দেওয়া হয়ে থাকে। এবং এই যে টাকাটি সেটা 3টি কিস্তিতে দেওয়া হয়ে থাকে, 3 বার ধরে আপনি এই টাকাটি পাবেন। শীঘ্রই বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই শুরু হবে সমস্ত জায়গাতে। যাচাইয়ের পর উপযুক্তদের নাম ফাইল লিস্টে অন্তর্ভুক্ত করা হবে এবং ডিসেম্বর 2024 মধ্যে প্রথম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে। অর্থাৎ ফার্স্ট টাকা পেয়ে যাবেন ডিসেম্বর মাসেই, তারপর থেকেই কিন্তু আপনি পরপর আরও 2টো ইনস্টলমেন্ট পেয়ে যাবেন, যেখানে পুরো টাকাটা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন। তবে এই প্রকল্পে বেশ কিছু শর্ত রয়েছে, যেমন আয়করের আওতায় থাকা বা বড় জমি থাকলে সুবিধা কিন্তু পাওয়া যাবে না। আপনার কিছু কিছু বেসিক জিনিস রিকোয়ারমেন্ট রয়েছে, যেগুলো আপনি যদি অনেকটা ইনকাম করেন তাহলে কিন্তু সেখানে এই বাড়ির তৈরির টাকা কিন্তু আপনি পাবেন না। তো বিশেষ কিছু শর্ত রয়েছে মাথায় রাখতে হবে এবং আপনি যদি এখনও পর্যন্ত আবেদন না করেন আবেদন করতেই পারেন। এবং আপনার ভেরিফিকেশন যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনিও পেয়ে যেতে পারেন 1,20,000 অথবা 1,30,000 টাকা বাড়ি তৈরির জন্য। তো বন্ধুরা, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।